হ্যালো ভিউয়ার্স, কাছে দূরে দেশি বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিও দেখছেন সবাইকে জানাই প্রাণ ঢালা শুভেচ্ছা অভিনন্দন। আমরা আবারও চলে আসছি আপনাদের রিকোয়েস্টে ফোন ভিলেজে রিপন ভাইয়ের শপে। এখানে আজকে আপনাদেরকে কিন্তু আরও নিউ কিছু কালেকশন দেখাবো। গত ভিডিওতে যে কালেকশনগুলো দেখাচ্ছি তার থেকে আনকমন নিউ কিছু কালেকশন এখানে আজকে চলে আসছে। তো এই ফোনগুলোর কীরকম কী প্রাইস, কীরকম কীভাবে নিতে পারেন, কী কী ফ্যাসিলিটি আছে সব জানাবো আজকে এই ভিডিওটা। অবশ্যই আপনি কিন্তু ভিডিওটি আমাদের সম্পূর্ণ দেখবেন, তাহলে হয়তো আপনার পছন্দের ফোনটি আপনি এখান থেকে নিতে পারবেন। তো বেশি কথা বাড়াচ্ছি না, আমরা আর এই শপের পূর্ণাঙ্গ অ্যাড্রেস রিপন ভাই বলে দেবে আপনাদেরকে। স্ক্রিনে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা কালেক্ট করে নেবেন। তো আমার বেশি কথা বাড়াচ্ছি না, অবশ্যই কিন্তু আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর একটা কথা, আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। এরকম ধরনের নিত্য নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। তো কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি মূল ভিডিওতে। তো রিফুন ভাই, এখানে তো আজকে অনেক কালেকশন আছে, তো আমরা আসলে ফার্স্ট কি দেখবো? জি ভাই, আল্লাহর নাম লয়ে বিসমিল্লাহ, শুরুতে স্যামসাং দিয়ে শুরু করি। আজকে স্যামসাং এর কিছু কালেকশন আছে, স্যামসাং থেকে শুরু করি। নিউ নিউ কালেকশন আছে তাই? জি ভাই, স্যামসাং এর শুরুতে দেখাচ্ছি অ্যাসেট। এটা স্যামসাং এর একটা কিউট বাচ্চা বলা হয় যেটা একবার পপুলার মডেল এবং কি মোটামুটি বেস্ট একটা সেট। আপনার কার্ভ ডিসপ্লের ভিতরে 4GB 64GB সাথে বক্স পাবেন, চার্জার পাবেন, হেডফোন পাবেন, আপনার ফুল ফ্রেশ একটা একবার ফ্রেশ কন্ডিশন। যেমন বলতাছি ভিডিওতে যেমন দেখাচ্ছি, কেউ যদি কুরিয়ার বাইরে ঢাকার বাইরে নেয় সেম এমনটাই পাবে, কোনো 19-20 হবে না ভাই। অ্যাসেটটার প্রাইস হচ্ছে অনলি 17,000 টাকা। অনলি 17,000 টাকা। তারপরে হচ্ছে কি আপনার S9 100% অথেন্টিক প্রোডাক্ট, ফুল ফ্রেশ, একবারে দুইটা কালার আছে। S9 এর বক্সটা আসে না, শুধু বাইরে থেকে দুবাই প্রোডাক্ট ওয়াটার প্রুফ আছে। S9টা যদি আপনার কেউ ডাইরেক্ট ওয়াটার প্রুফ পানিতে চেক করে তারপরে নেবেন। আর অ্যাসেটটা যেটা বললাম, অ্যাসেটটার যে ওয়াটার প্রুফটা নাই, পুরোনো মডেল ওয়াটার প্রুফটা শেষ হয়েছে। আর S9 এ ওয়াটার প্রুফ সহ আছে আপনার। এটা 4GB 64GB ফুল ফ্রেশ দুইটা কালার আছে। S9টা পড়বে অনলি 20,000 টাকা, একবার ওয়াটার প্রুফ পানিতে চুবায় তারপরে নেবেন আপনি। ওকে ওকে, একটু রেট কমাই দেবেন ভাই কিন্তু। জি ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই জান। ওকে ওকে, লো প্রাইজের ভিতরে মন মতো ইউজ করতে পারবেন। 4GB RAM 32GB ROM এর ভিতরে একবারে ফ্রেশ। যদি একটা আচরবান সেট নেওয়া লাগবে, এমনকি ওয়াটার প্রুফ সহ আছে, পানিতে ভিজা চেক করে নিয়ে যান, অনলি 15,000 টাকা। মাত্র 15,000 টাকা। এটা অনলি ডিভাইস চার্জার পাবেন সাথে, 80,000 টাকা। তারপরে দেখাচ্ছি S9 প্লাসটা। S9 প্লাসটা গত ভিডিওতে আপনার আল্লাহর রহমতে বেস্ট সেল হয়েছে, গত ভিডিওতে সেল হয়েছে আপনার S9 প্লাসটা। এটাও বক্স, চার্জার, সবকিছু থাকছে। 6GB RAM 64GB ফোন মেমোরি S9 প্লাসটা 23,000 টাকা, অনলি 23,000 টাকা। মাত্র 23,000 টাকা। গত ভিডিওতে 23,000 ছিল, কিন্তু ভাই কমাইতে পারি না, রেট তো আর কমে না, যে কমায় দিই মোবাইল পারলে কমায়, যেটা কমায় কমায় দিই ভাই। ওকে, তারপরে হয়েছে Note 9টা, স্যামসাং Note 9, 6GB RAM 128GB ROM, ফুল ফ্রেশ, বক্স, চার্জার, হেডফোন, সবকিছু, সব মন মতো একটা ইউজারের ফোন আপনার। এটা আপনার রাখা যাবে, গত ভিডিওতে 26,500 টাকা ছিল, 26,500 ছিল, এই ভিডিওতে আরো 500 টাকা লেস, 26,000 টাকা করে, অনলি 26,000 টাকা Note 9টা। ঠিক আছে, 500 ডিসকাউন্ট। জি ভাই, তারপর হয়েছে কি S10 5G, স্যামসাং S10 5G, 8GB RAM, 256GB ROM, ওয়াটার প্রুফ আছে, ওয়াটার প্রুফ সহ, অনলি ডিভাইস। এগুলো বাইরের থেকে আসে, শুধু ডিভাইস, সাথে চার্জার পাবেন, ফুল ফ্রেশ একটা সেট, একবার ফ্রেশ কন্ডিশন। যদি কেউ নিউ কালেকশন দোকানে এসে দেখতে পারেন, দেখে নিয়ে যাবেন, আর যদি কেউ কুরিয়ারে নিতে পারেন, বিশ্বাসের সহিত নিতে পারেন। S10 5G 30,000 টাকা, অনলি 30,000 টাকা, অনলি 30,000 টাকা। ওকে, তারপরে হচ্ছে গিয়ে Note 10 5G, স্যামসাং Note 10 5G, এটা দুইটা কালার আছে, একটা হচ্ছে অরোরা গুলো আর একটা হচ্ছে অরোরা রেড। রেড কালারটা কিন্তু খুব কিউট লাগতেছে ভাই জান, 12GB RAM 256GB ROM। এটা আগে ছিল আপনার 35,000 টাকা ভিডিওতে রেট ছিল, এখন রেট একটু কমছে, কমাই দেবো, অনলি 33,000 টাকা, মাত্র 33,000 টাকা। 2,000 ডিসকাউন্ট, 12GB রেট কমছে ভাই, 2,000 কমাই দিয়েছে, মানে বেশি রাখার প্রশ্নই ওঠে না, 12GB 256GB। ওকে ওকে, তারপরে এসে গিয়ে আপনার Note 10 Plus 5G,
নোট টেন প্লাস ফাইভ জি দুটা কালার আছে আপাতত অ্যাভেলেবেল, আপনার হচ্ছে গিয়া হোয়াইট কালার, অররা হোয়াইট আর অররা ব্ল্যাক, ব্লু ব্ল্যাকটার যেটা বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি এক্সিম এর, ভাই এগুলো বাইরের সেট, এক্সিম এর সেট, ফাইভ জি সেট, আপনার বারো দুশো ছাপ্পান্ন জিবি নোট টেন প্লাসটা আপনার হচ্ছে রাখা যাবে হচ্ছে গিয়ে আপনার অনলি চল্লিশ হাজার টাকা, এগুলো চার্জ ব্যাকআপ নেট সব দিতে পারফেক্ট আছে, ফ্ল্যাগশিপের সেরা ফোন বলা হয় নোট টেন প্লাস ফাইভ জি। তারপরে স্যামসাং এর এ আশি, একটু মডেল পুরানো হলেও কিন্তু সেই একটা সেট আপনার এ আশি, আপনার এটা হচ্ছে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম, এটা কিন্তু পপ আপ আপনার ডাইরেক্ট এসে গিয়ে আপনার ক্যামেরা দেখাই ভাই, ঠিক আছে। তারপর সামনের আপনার এসে গিয়ে দেখাবো একটা ফোন রাখা যাবে আপনার অনলি মাত্র ছাব্বিশ হাজার টাকা, ছাব্বিশ হাজার টাকা, সেভেন্টি পপুলার একটা ফোন। তারপরে এসে গিয়ে ওয়ানপ্লাস এইট, ওয়ানপ্লাস এইট তো খুবই পপুলার একটা ফোন এবং খুব রানিং প্রোডাক্ট একটা, ওয়ানপ্লাস এইটটা আট জিবি একশো আঠাশ জিবি, ওয়ানপ্লাস এইট ফাইভ জি, এটা আপনার এক্সিমের ব্যারেন্ট, এটা অনলি একত্রিশ হাজার টাকা, গত ভিডিওতে বত্রিশ হাজার টাকা ছিল, এখন রেট একটু কমছে, কমাই দিচ্ছি বাজার, ঠিক আছে, অনলি বত্রিশ একত্রিশ হাজার টাকা, একত্রিশ হাজার টাকা। তারপরে হচ্ছে ওয়ান প্লাস সেভেন্টি প্রো ম্যাকলান এডিশন, বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এক্সিমের, ওয়ানপ্লাস সেভেন্টি প্রো ম্যাকলান এডিশনটা, এটা আপনার এসে গিয়ে পপ আপ ক্যামেরা, কিন্তু সামনে আপনার এসে গিয়ে কার্ভ ডিসপ্লে প্লাস হিসেবে পপ আপ ক্যামেরা, ওয়ানপ্লাস সেভেন্টি প্রো ম্যাকলান, এটা রাখা যাবে অনলি তেত্রিশ হাজার টাকা ভাইজান, তেত্রিশ হাজার টাকা। তারপরে ওয়ানপ্লাস এর আরেকটা মডেল আসছে ওয়ানপ্লাস নাইন, ওয়ানপ্লাস নাইনের দুইটা কালার আসছে, ওয়ানপ্লাস নাইন এটা হচ্ছে কি আপনার আট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের আপনার ডুয়েল সিমের, আট একশো আঠাশ জিবি ডুয়েল সিমের ভেরিয়েন্ট ওয়ানপ্লাস নাইন, এটা আপনার রাখা যাবে হচ্ছে গিয়ে অনলি ছত্রিশ হাজার টাকা, অনলি ছত্রিশ, ফুল ফ্রেশ কন্ডিশন, একবার নিউর মতো নেই, খালি বক্স না দেখে এগুলো সেকেন্ড হ্যান্ড হিসেবে বিক্রি হয়, যদি বক্স থাকতো তাহলে নিউ বলাও যাইতো, যে অল্প কিছু নিউ হয়ে যায়। তারপরে হচ্ছে গিয়ে আপনার দেখাচ্ছে অ্যান্ড্রয়েডের কিছু ফোন, আপনার অ্যান্ড্রয়েডের এমআই নোট টু, কার্ভ ডিসপ্লে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোমের পুরোনো মডেল, কিন্তু আপনার খুব পপুলার একটা ফোন, ফ্রেশ একবারে ফ্রেশ কন্ডিশন, এমআই নোট টু, এটা সিক্স জিবি র্যাম, কিন্তু ফোনটা হ্যাঁ একশো আঠাশ জিবি রোমের কার্ভ ডিসপ্লে, তারপর স্ন্যাপড্রাগন আটশো একুশ প্রসেসর, চার হাজার সত্তর এমএস ব্যাটারি, এটা রাখা যাবে অনলি বারো হাজার পাঁচশো টাকা, বারো হাজার পাঁচশো টাকা। তারপর এসে গিয়ে আপনার ওপ্পোর আপনার এসে গিয়ে এ ষোলো, ওপ্পো এ ষোলো চার জিবি চৌষট্টি জিবির একবারে নতুন মডেলের ফোন, সাইড ফিঙ্গার পাঁচ হাজার এমএস ব্যাটারি, এটা রাখা যাবে বারো হাজার পাঁচশো টাকা, রিয়েলমি 7 প্রো রিয়েলমি 7 প্রো 8 জিবি 128 জিবি অরিজিনাল বক্স আছে, বক্স সহ এটা অনলি 15 হাজার টাকা, 15 হাজার টাকা, কিন্তু এটাতে আরো বেশি রেট দেয়, যে কোনো সময় কিন্তু এটাতে হালকা একটু ক্র্যাশ আছে ভাই, এই যে সাইডটা বডিতে হালকা একটু ক্র্যাশ আছে, আমরা যেটা যেরকম এটা দেখাই দিই, এটা বডি কাছে কিছু চেঞ্জ করি না, যেটা যে অবস্থায় সেই অবস্থায় আসে, হালকা ক্র্যাশ আছে, এই জন্য 15 হাজার টাকা অনলি। তারপরে এসে গিয়ে আপনার রিয়েলমির আরেকটা প্রোডাক্ট দেখাই, রিয়েলমি 8 5G, Y21 4 জিবি র্যাম 64 জিবি রোম, এটা ফুল ফ্রেশ একটা সেট, একবারে ফ্রেশ নতুন মডেল, মার্কেট প্রাইস বেশি না, মার্কেট প্রাইস 15-16 হাজার টাকার মতো, আর এগুলো নতুন মডেল, এই জন্য আহামরি ডিস্টেন্স হয় না ভাই, এটা রাখা যাবে অনলি 12,500 টাকা, 12,500 টাকা, একবারে ফুল ফ্রেশ একটা ফোন। ওকে, তারপরে এসে গিয়ে শাওমিতে নোট
9 Pro Max Xiaomi Note 9 Pro Max 6GB RAM 64GB ROM ফুল ফ্রেশ একটা ফোন নিজে মনমতো ইউজ আমি নিজে ইউজ করি এটা চার্জ ব্যাকআপের জন্য গেমিং এর জন্য বেস্ট একটা ফোন এটা অনলি 16500 টাকা 16500 টাকা তারপরে এসে গিয়ে আপনার Google Pixel 2 আজকে অনলি 2 গুলো আছে এর ভিতরে স্টক আর অনলি সবগুলো শেষ হয়ে যায় Pixel 2 টা এটা অনলি 15000 টাকা অরিজিনাল বক্স চার্জার সবকিছু সহ 100% অথেন্টিক রিপাবলিক সারা ফোন আপনি যে কোন যেভাবে চেক করতে পারেন চেক করে দোকানে এসে বসে নেবেন নিশ্চিন্তে টেনশন নেবেন 15000 টাকা Pixel 2 464 ওকে তারপরে এসে গিয়ে আপনার Xiaomi Note 4 X 4GB 64GB এর পুরানো মডেল ফুল ফ্রেশ একটা ফোন এটা অনলি 7000 টাকা আম্পারা ফোন আম্পারা ফোন আছে এটা ওকে ভাই 7000 টাকা তারপরে এসে গিয়ে আপনার ভিভোতে আপনার এসে গিয়ে ভিভো Y71 3GB RAM 32GB RAM এই ফোনটা প্রত্যেকটা ভিডিওতে থাকে তার কারণ হলো এই ফোনটা প্রচুর সেল হয় তো এই জন্য অ্যাভেলেবল রাখি ঠিক আছে 3GB 32GB 7000 টাকা ফুল ডিসপ্লে তো এইজন্যই ভালো লাগে তারপরে এসে গিয়ে আপনার Y85 4GB 64GB এর আপনার Y85 ফুল ফ্রেশ সেট 8500 টাকা 8500 টাকা 500 টাকা তারপরে ভাই এখন আইফোনের কিছু কালেকশন দেখ গরিবের অল্প কটা আইফোন কালেকশন আছে এইজন্য কটা আইফোন কালেকশন দেখাই দেখেন ঠিক আছে আইফোন 8 প্লাস 8 প্লাস এর চারটা কালার হয় আপনার এসে গিয়ে রেড কালার গোল্ডেন রোজ গোল্ড কালার হোয়াইট কালার ব্ল্যাক কালার চারটা কালারই আছে চারটা কালারই অ্যাভেলেবল অরিজিনাল বক্স চার্জার হেডফোন সবকিছু সহ আইফোন 8 প্লাস রাখা যাবে অনলি 29000 টাকা 29000 টাকা 29000 টাকা অনলি ব্যাটারি চেঞ্জ আর কোনো কিছু চেঞ্জ না যেভাবে খুশি সেভাবে চেক করে দেখে নেওয়া যাবে না অনলি ব্যাটারি চেঞ্জ থাকবে আর কিছু না ওকে তারপর এসে গিয়ে আইফোন 7 প্লাস আইফোন 7 প্লাস 128GB এর আপনার এসে গিয়ে ফুল ফ্রেশ অনলি বক্স চার্জার হেডফোন সব কিছু থাকবে শুধু ব্যাটারি চেঞ্জ থাকবে আর কিছু না 8 প্লাসটা আপনার 7 প্লাসটা রাখা যাবে আপনার অনলি 23000 টাকা 23000 টাকা 23000 টাকা তারপর এসে গিয়ে 6S প্লাস 6S প্লাস এর তিনটা কালার হয় আপনার এসে গিয়ে রোজ গোল্ড কালার গ্রে কালার তিনটা কালারই অ্যাভেলেবল 6S প্লাসটা আপনার রাখা যাবে অনলি 17000 টাকা 100% অথেন্টিক শুধু অনলি ব্যাটারি চেঞ্জ আর কিছু না তারপর এসে গিয়ে আপনার আইফোন 8 আইফোন 8 64GB এর আপনার ভেরিয়েন্ট অরিজিনাল বক্স চার্জার সবকিছু সহ খুব কিউট একটা ফোন আইফোন 8 টা ছোটর ভিতর গ্লাস বডির এটা রাখা যাবে অনলি 20500 টাকা কিউটের ডিব্বা তারপরে এসে গিয়ে আইফোন এক্স 256GB অনলি ব্যাটারি চেঞ্জ যে যেভাবে খুশি চেক করে নেবেন ব্যাটারি ছাড়া কোনো কিছু চেক চেঞ্জ পাইলে সাথে সাথে সেট ফ্রি দিয়ে দেবো গ্লাস বডি না গ্লাস বডি সেট আইফোন এক্স 256GB অনলি 34000 টাকা অনলি 34000 টাকা ওকে তারপরে এসে গিয়ে আইফোন 6 আইফোন 6 আপনার এসে গিয়ে 64GB দুইটা তিনটা কালার অ্যাভেলেবল হয় প্রত্যেকটা কালারই অ্যাভেলেবল থাকে 6 টা আপনার রাখা যাবে অনলি 10500 টাকা 10500 টাকা 10500 টাকা ওকে তারপরে এসে গিয়ে আইফোন এসি এসিটা গত ভিডিওতে ছিল না গত ভিডিওতে অনেকে রিকমেন্ড ছিল এসিটা এসি 64GB আপনার দুইটা কালারই আছে এসির অরিজিনাল বক্স সহ সব বক্স চার্জার সহ এলএল এর প্রোডাক্ট আপনার এলএল এর এসিটা রাখা যাবে অনলি 12000 টাকা এটা কিন্তু 7 এর ফিচার এসি 5 এর মতো দেখতে হলে কি যেটা পুরো 7 এর ফিচার আইফোন এসি টা এটা আপনার অনলি 12000 টাকা অরিজিনাল বক্স চার্জার হেডফোন সব সহ ওকে ওকে তারপরে এসে গিয়ে আইফোন 5 আইফোন 5 আপনার অনলি 5000 টাকা যারা কথা বলার জন্য নিতে চান তারা কথা বলার জন্য নিতে পারবেন এর বেশি আশা করে আইফোন 5 নেওয়াটা বোকামি ছাড়া কিছু না এটা সব সময় বলে দেই শুধু কথা বলার জন্য বেস্ট ভার্সন তারপরে এসে গিয়ে OnePlus এর আপনার মডেল আছে OnePlus এর যেটা তো আপনারা ইউজ দেখাইলাম এটা ইউজড কিন্তু এটা বক্স সহ বক্স অরিজিনাল চার্জার সবকিছু সহ এটা অনলি 35000 টাকা বক্স সহ যারা সেটআপ চান যে বক্স আর নেবেন না তাদের জন্য OnePlus এরটা আছে লাগলে কারণ নিতে পারেন 35000 টাকা 35000 টাকা ওকে ওকে তো ভিউয়ার্স আসলে আজকে ভিডিওটা কিন্তু মোটামুটি একটা ভালো কালেকশন আপনাদেরকে দেখলাম অবশ্যই এখান থেকে আপনার পছন্দের ফোনটি আপনি নিতে পারবেন তো ভিডিওটি আর বেশি বড় করব না আপনাদের অ্যাড্রেসটা আবার একটু বলে দেন সবার শেষে যে যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লক সি তে দোকানের নাম হচ্ছে ফোন ভিলেজ দোকান নাম্বারটা হচ্ছে 001B2 আর সবচেয়ে চেনা সহজ উপায়টা হচ্ছে যমুনা ফিউচার পার্কের লেভেল 4 এ উইটা আপনি যে কেউ জিজ্ঞাসা করবেন যে Realme এর কাস্টমার কেয়ারটা কোনটা Realme এর কাস্টমার কেয়ারটা একটাই যমুনা ফিউচার পার্ক Realme এর কাস্টমার কেয়ারটা ঠিক অপর সাইডে আমার দোকানটা দেখতে পারেন ফোন ভিলেজ আর ইনশাআল্লাহ ভাইজান যে যেখানেই থাকেন আসার চেষ্টা করবেন দোকানে আইসা দেখে ভিজিট করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ চায়ের দাওয়াত রইল নেন বা না নেন সেটা বড় কথা ইনশাআল্লাহ ভাইয়ের দোকানে আইসেন যদি আসা সম্ভব হয় আর যদি ঢাকার বাইরে থাকেন তাহলে তো আর কেউ আসা সম্ভব না ইনশাআল্লাহ যদি কারো কোনো কিছু প্রয়োজন পড়ে ইনশাআল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করবো সর্বোচ্চ সার্ভিসটা দেওয়ার জন্য আর বিক্রিটা বড় মূল বিষয় না আপনার কাছে একটা প্রোডাক্ট বিক্রি করলেই আমি দায়বদ্ধতা সারাই ফেললাম না আপনার কাছে বিক্রি করে আপনি যতক্ষণ ভালো না বলবেন ততক্ষণই আপনার কাছে দায়বদ্ধ কারণ কি আপনার কাছে বিক্রি করে দুই টাকা এক টাকা লাভ করে খাইছি তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে নিশ্চিন্তে নিতে পারবেন যে যেখানে ঢাকার বাইরে যেখানেই থাকেন কোনো টেনশন ফ্রিভাবে নিতে পারবেন যদি কোনো প্রবলেম হয় কোনো প্রোডাক্ট আমার কাছ থেকে নেওয়ার পরে সেটা অবশ্যই আপনার গুরুত্ব সহকারে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম তো ভিউয়ার্স আর ভিডিওটি বেশি বড় করছি না এখানেই শেষ করছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ